গ্রামের মেঠোপথের ভাঙা রাস্তায় একজন গাড়ি ড্রাইভার কিভাবে গাড়ি চালায় দেখেছেন? স্টিয়ারিং ঘুরিয়ে ঘুরিয়ে একবার সে এদিকে যায় তো আরেকবার সে ওদিকে যায়। এরকম করে কারণ সে সামনে গর্ত দেখতে পাচ্ছে, তাই সে গর্তগুলোকে অ্যাভয়েড করে চলছে। এরকম ভাঙা রাস্তায় পরপর দুইটা বা তার বেশি গাড়ি কি করে দেখেছেন? দেখবেন যে দ্বিতীয় গাড়ির ড্রাইভারটা প্রথম গাড়ির পিছে পিছে ঠিক প্রথম গাড়ির মতোই একে বেঁকে যাচ্ছে, কারণ সে সামনের গাড়ির কারণে গর্ত দেখতে পারছে না। আর তাই প্রথম গাড়ি যা করছে সরল বিশ্বাসে সে তাই করছে। এই লাইনের পরের গাড়িগুলোও ঠিক এমন একই কাজ করে যাচ্ছে। আমি দ্বিতীয় গাড়ির চালক, সরল বিশ্বাসে প্রথমজনকে ফলো করছি। একটু পরে বুঝতে পারলাম প্রথম ড্রাইভার এতটা এক্সপার্ট না, সে ছোট গর্ত অ্যাভয়েড করতে যেয়ে বড় গর্তের উপর দিয়ে যাচ্ছে। আমি যদি এখন তাকে ফলো না করে আমি নিজের মতো ড্রাইভ করা শুরু করলাম, পুরো ট্রেনটা আমি ভেঙে দিলাম। মজার ব্যাপারটা তখন দেখা যাচ্ছে, আমার পিছে লেগে থাকা গাড়িগুলো কিন্তু এখন আমাকেই ফলো করে যাচ্ছে। আজকে আমাদের সমাজে ফলো করার মতো কয়জন আছে? হাতে গোনা 5 জন, আচ্ছা ধরলাম 10 জন। এই 10 জনের নাম বলেন তো। লিখতে বসলে আবদুল্লাহ আবু সাইদ স্যার, শাইখ সিরাজ, ডক্টর মোহাম্মদ ইউনুস, জাফর ইকবাল, তারপর আস্তে আস্তে আটকাতে থাকবেন। এই 4টা নামের মধ্যে আবার অনেকেই একটা বা 2টা নাম নিয়ে একটু চিন্তায় পড়তে হয়। সিরিয়াসলি দেখেন, একটানে 10 জনের নাম লিখতে পারেন কি না, প্রায় অসম্ভব। কেন? 16 কোটি দেশে 16টা নামই পাচ্ছি না, এই রেখে যাচ্ছি আমরা আমাদের নেক্সট জেনারেশনের জন্য। আমরার পিছের সেই গাড়িগুলার মতো হয়ে গেছি। দেয়ার ইজ নাথিং রং ইন ইট। আমার কথা হলো, সামনের গাড়ি হয়তো ঠিকভাবে যাচ্ছে না, আপনার কি মেধা নেই? আরেকটু কি আমরা চিন্তা করতে পারি না? আপনার একটু মাথা খাটানোই কিন্তু সামনের জেনারেশনকে একটানে 16টা নাম লিখে ফেলতে হেল্প করতে পারে। এই ক্যাপাবিলিটি আপনার আছে, আপনার মাঝে অবশ্যই আছে। উই আর নট ব্রেনলেস, উই আর জাস্ট ইউজ আওয়ার ব্রেন লেস। এই যা, ঝাড়া দিয়ে উঠুন, গন্ডালিকায় গানা ভাষায়। আপনার যে বন্ধুটা রাস্তায় চিপসের প্যাকেটে লাথি মারতে মারতে হাঁটে, সেই দেখবেন আপনার ফলোয়ার হয়ে গেছে। যেদিন সে দেখবে আপনি নিচু হয়ে চিপসের প্যাকেটটা উঠিয়ে ডাস্টবিন হাতে না পাওয়া পর্যন্ত হাতেই রেখে দিচ্ছেন। একটা করে ট্রেন্ড ভাঙুন, যেখানে আপনার বন্ধুরা ফেসবুকে চেক ইন দিতে ব্যস্ত সেখানে আপনি আপনার রক্তের গ্রুপ ও নেগেটিভ, যে কোনো সময় লাগলে জানাবেন, জেনে রাখলেন বা লিখে রাখলেন, লিখে একটা স্ট্যাটাস দেন, 3 মাসে একবার দেখেন কেমনে আপনি হিরো হয়ে যান। আপনার সার্কেলে চিপসের প্যাকেট কিংবা রক্ত চাই লিখে হোম পেজে আসার আগেই রক্ত দিতে চাই টাইপ স্ট্যাটাসের কথা মাথায় হুট করে চলে আসলো, তাই বললাম। এরকম হাজারটা ওয়ে আছে ট্রেন্ড ভাঙার, একবার ভাঙেন তারপর পিছে তাকায় দেখবেন আপনাকে ফলো করা মানুষের অভাব হবে না, লাইন বাড়তেই থাকবে। যতই মানা করেন আপনি, যেদিকে যাবেন আপনার পিছে পিছে হাজারখানেক মানুষ তো যাবেই। হিউম্যান রেভলিউশনের থিওরি তো তাই বলে। হিউম্যান রেভলিউশনের রাস্তা না হয় একজন দেখিয়ে দিয়ে গেছে, কিন্তু বাংলাদেশ রেভলিউশনের রাস্তা ওই 4টা নামই। আপনার অনেক কষ্টে লিখতে পারা 10টা নাম দিয়ে কি হবে? এটা তো ভাই ওদের ক্রেডিট, আপনারটা কই? এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।